হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আপনাদের দেখাবো যে কীভাবে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে স্টার্ট আপ প্রোগ্রামসগুলো কীভাবে বন্ধ করা যায়। স্টার্ট আপ প্রোগ্রামস বলতে, স্টার্ট আপ সফটওয়্যারগুলো বলতে বোঝায় যে সফটওয়্যারগুলো আমাদের কম্পিউটার ওপেন করার সাথে সাথে যেগুলো চালু হয়ে যায়। তো যেগুলো চালু হওয়া না পর্যন্ত, পুরোপুরি চালু হওয়া না পর্যন্ত আমাদের কম্পিউটারে আমরা কোনো কাজ করতে পারি না। সো সেই সফটওয়্যারের ভিতরে আছে যেমন আমাদের বাংলা টাইপের জন্য বিজয়, তারপর অপ্রো, তারপর ডাউনলোড ম্যানেজার, তারপর টরেন্ট ইত্যাদি, যেগুলো আমাদের কম্পিউটার অন করার সাথে সাথে যেগুলো চালু হয়ে যায়, আর যেগুলো পুরোপুরি চালু হওয়া না পর্যন্ত আমাদের কোনো কাজ করতে পারি না। তো আমরা যখন কোনো কাজ যে তাড়াতাড়ি করতে চাই, আমাদের তাড়াতাড়ি কম্পিউটারটা অন করে শুরু করে দিতে হয়, কিন্তু আমরা কাজ করতে পারি না, কারণ স্টার্ট আপ প্রোগ্রামসগুলো চালু হওয়া না পর্যন্ত আমরা কাজ করতে পারি না। তো আজ আমাদের দেখা হচ্ছে কীভাবে সেই সফটওয়্যারগুলো ডিসেবল করে রেখে দিতে হয়। সো আর যখন আমাদের প্রয়োজন হয় তখন এনেবল কীভাবে করতে পারি। সো লেটস স্টার্ট। এই জন্য আমাদের প্রথমে টাস্ক ম্যানেজারে যেতে হবে। টাস্ক ম্যানেজারে যাওয়ার জন্য এখানে টাস্ক বারে এখানে রাইট বাটন ক্লিক করে লেখা আছে টাস্ক ম্যানেজার, এখানে ক্লিক যাবেন। তারপরে এখানে দেখেন রাইট সাইডে স্টার্ট আপ আছে, স্টার্ট আপ এখানে দেখুন যে বিজয় আছে, আমার যেহেতু বিজয় রেজিস্টার করা আছে। আপনাদের যদি অপ্রো থাকে তাহলে অপ্রো থাকবে এখানে শো করবে। যে এখানে দেখুন এই সফটওয়্যারগুলো আমাদের স্টার্ট আপ, আমার কম্পিউটার স্টার্ট হওয়ার সাথে সাথে এগুলো চালু হয়ে যায়। সো এখানে লেখা আছে এনেবল, যদি আমি এখানে ডিসেবল করে দিই তাহলে এটা স্টার্ট করার সাথে সাথে এটা চালু হবে না। সো এখানে আছে ডাউনলোড ম্যানেজার, এটা আমি ডিসেবল করে দিতে পারি। তারপর আছে রিয়েল টেক এইচডি অডিও, এটা আমি এনেবল থাক, মানে এটা বেশি একটা প্রভাব ফেলে না। সো এইভাবেই এটা ডিসেবল হয়ে গেছে। সো অন করার সাথে সাথে এখানে আমি কেটে দিই। এখন আমাদের কম্পিউটার অন হওয়ার সাথে সাথেই আমাদের বিজয় সফটওয়্যারটি, আমাদের বাংলা লেখার সফটওয়্যার বিজয়টি এনেবল হবে না। সো আমাদের যখন প্রয়োজন হবে বিজয় সফটওয়্যারটি, তখন এনেবল করার জন্য অল্প প্রোগ্রামসে যাবেন। অল্প প্রোগ্রামসে গিয়ে, অল্প প্রোগ্রামসে যাওয়ার পরে এখানে দেখুন যে বিজয় আছে, বিজয়তে ডাবল ক্লিক করবেন। দেখেন এখানে এনেবল হয়ে গেছে, এটা এখানে এনেবল হয়ে গেছে। সো যখন আপনাদের বিজয় প্রোগ্রামটি প্রয়োজন হবে তখন আপনি এনেবল করে নিতে পারবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে এটা এনেবল হয়ে যাবে, কিন্তু যখন আপনার কম্পিউটারটা অন করবেন তখন এটা এনেবল হবে না। আপনাদের একমাত্র যে কোনো প্রয়োজনে আপনি এটা এনেবল করতে পারেন। তাছাড়া এখানে আমি ডাউনলোড ম্যানেজারটাও ডিসেবল করে রেখেছিলাম। তো যদি আপনার যখন ডাউনলোড করার প্রয়োজন হবে ইন্টারনেট থেকে, আপনি চাইলে এই ডাউনলোড ম্যানেজারটা এনেবল করেছিল, ওটা ডাবল ক্লিক করার সাথে সাথে এনেবল হয়ে যায়। সো জাস্ট সিম্পল একটা প্রসেস। এভাবে আপনি তাড়াতাড়ি করে আপনাদের কম্পিউটারটা অন করতে পারবেন, তবে আপনি দ্রুত কম্পিউটার অন করতে পারবেন এবং দ্রুত আপনার কাজ শেষ করতে পারবেন। আর আপনি যদি চান যে না থাক এটা এনেবেলে থাক, তো এখানে এনেবেল আছে, এনেবেল অপশন আছে। আমি চাইছি সেখানে ডিজেবল, তো এখানে ডিজেবলে থাক। সো এখান থেকে কেটে দিই, জাস্ট সিম্পল একটা প্রসেস। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।